Wow. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা আমি মোটামুটি সকাল থেকে শুরু করলাম, তো এখন বাজে মোটামুটি 6:30টার মতো। তো সকালবেলা আমি স্যার বাবাকে বললাম যে আসো একটু রিক্সা দিয়ে ঘুরে আসি, আমাদের বাসা থেকে একদমই কাছে আড়িয়াল বিল। তো রিক্সা দিয়ে আড়িয়াল বিল ঘুরতে আসলাম। আড়িয়াল বিলে যে রাস্তাটা খুব সুন্দর, মানে মাঝখান দিয়ে একটা রাস্তা আর দুই সাইড দিয়ে বিল আর বিল, আর এত সুন্দর মাশাল্লাহ, পানিগুলো একদম নীল, আকাশটা নীল, আর সেই নীল আকাশের যে একটা ছায়া পানির মধ্যে পড়েছে দেখেন, মাশাল্লাহ এত সুন্দর, আর চারিদিকে সবুজ, আর কেমন যেন একটা স্নিগ্ধ বাতাস, সকালবেলার এমন একটা পরিবেশ, মানে কি বলবো, আমি আর আমি স্যার বাবা দুইজন রিক্সা দিয়ে ঘুরছি সকালবেলা। আসলে গ্রামের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের সকালের যে একটা সৌন্দর্য, ঢাকা শহরে যে সমস্ত আপু ভাইরা থাকেন তারা এই জিনিসটা ফিল করতে পারবে না। এই জিনিসটা ফিল করতে হলে অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে। গ্রামের সকালটা আছে কি সুন্দর মাশাল্লাহ, আর এই আড়িয়াল বিলের রাস্তাটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক মানে অনেক সুন্দর। তো আমি আর আমিসা বাবা হচ্ছে রিক্সা দিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো ঘুরলাম। তো ঘোরার পর এখন চলে এসেছি বাসায়। তো যে সমস্ত আপুরা আমার আর কি ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেন যে আমাদের গ্রামের বাসাটা একদম গার্লস স্কুলের সাথে। আপনারা যে লাল কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্লস স্কুল, আর অপোজিটই হচ্ছে আমাদের বাসা। তো দেখা যায় যে প্রত্যেক দিন সকালবেলা গার্লস স্কুলের সামনে চটপটি, ফুচকা, তারপরে ঝালমুড়ি এই টাইপের খাবারগুলো আসে। তো আমি চারদিকে বললাম যে আমার জন্য চটপটি নিয়ে আস, আমি খাবো। আর কি যখন ঢাকা থাকি তখন তো চটপটি খাই, কিন্তু গ্রামের চটপটিগুলো না অনেক মজা, বিশ্বাস করবেন না, মানে কালারটাও এত সুন্দর আর খেতেও না খুব মজা। আর যেহেতু বাসার সামনে বসে যে একটু লবণ কম বেশি হলো কিংবা ঝাল কম বেশি হলো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর যদি আর কি চটপটিওয়ালা মামা শুনে যে আমরা কেউ আর কি বাসার কেউ খেতে চেয়েছি তো খুব মজা করে বানিয়ে দেয়। তো আমি চটপটি খেলাম, আর এদিকে হচ্ছে রামি স্যার বাবা বাজার থেকে অনেক মাছ নিয়ে এসেছে, আপনাদের সাথে শেয়ার করি যে কী কী মাছ এনেছে আপনারা দেখেন। আর এগুলো হচ্ছে সব নদীর মাছ। আমরা যেহেতু পদ্মার পাড়ের মানুষ তো ওর বাবারা যখন আর কি গ্রামে যায় চেষ্টা করে সব পদ্মা নদীর মাছ কেনার জন্য। তো এগুলো সব হচ্ছে পদ্মা নদীর মাছ, আর দেখেন প্রত্যেকটা মাছ তাজা, একদম জীবিত নড়ছে। তো এখানে হচ্ছে ঝুমুরামো একটা একটা করে মাছ বের করছে কী কী মাছ নিয়ে এসেছে। আর দেখা যায় যখনই আমরা গ্রামে আসি অনেক অনেক মাছ কিনি, কারণ এগুলো হচ্ছে ফ্রোজেন করে আমরা কাতার নিয়ে যাব, এর জন্য বেশি করে কেনা, নয়তোবা যদি সব সময় খাওয়ার জন্য কিনতাম তাহলে হয়তো এত কিনতাম না, কারণ ফ্রোজেন যারা আর কি গ্রামে থাকে কিংবা বাংলাদেশে থাকে তারা তো অত ফ্রোজেন মাছ খায় না। আমরা যেহেতু আর কি এগুলো নিয়ে যাব দেশের বাইরে, এর জন্য একটু বেশি পরিমাণে কিনে ঝুমুরাম্মু আছে, তারপর দারোয়ান চাচি আছে, ওদেরকে দিয়ে একদম ক্লিন করে তারপর নিয়ে যাব কাতার। রামসা বাবার একটা সমস্যা হচ্ছে যেদিন বাজারে যাবে একসাথে আর কি অনেক মাছ কিনে আনবে। আমি সব সময় বলি যে একসাথে অতিরিক্ত মাছ কিনে আনলে আর কি যারা মাছ কোটা বাছা করে তাদের কষ্ট হয়ে যায়, কারণ দেখেন এই যে ছোট ছোট মাছগুলো এগুলো কিন্তু কাটতে অনেক সময় লাগে, এগুলো কাটার পর এগুলো ক্লিন করা, তারপর আমাদের রান্নাবান্না আছে, ওদের রান্নাবান্না আছে, তো সংসারে টুকটাক কাজ থাকে না। কিন্তু দেখা যায় যেদিন মাছ আনে এত পরিমাণে মাছ আনে যে মাছ কাটতে কাটতে দুপুর হয়ে যায়। তো ওর বাবাকে অনেক বলি যে একসাথে এত মাছ আনবা না, অল্প অল্প করে আনো, কিন্তু বলে ওর বাবা সবসময় বলে যে আমি আনতে চাই না, আমাকে জোর করে দিয়ে দেয়, বলে ভাই এই মাছটা ভালো হবে, ওই মাছটা ভালো হবে। আর দেখা যায় কি গ্রামের বাড়িতে
এক এক এলাকায় এক এক সময় বাজার বসে। যেমন আমাদের যে গ্রাম, তো আমাদের গ্রামে দেখা যায় আমাদের এলাকায় বাজার বসে সকাল 8:30, তারপর পাশের গ্রামে বাজার বসে সকাল 11:30, আরেক জায়গায় বাজার বসে দুপুর 1টায়। এমন স্টেপ বাই স্টেপ বাজার বসে। তো তো দেখা যায় যে আমাদের এলাকায় এক বাজারে যায়, যা পছন্দ হয় কিনে দারুন চাচাকে নিয়ে যায়, তারপর পাশের গ্রামে যায় ওদের বাজারে যায়, ওদের বাজার থেকে যেটা পছন্দ হয় সেটা কিনে দারুন চাচাকে দিয়ে পাঠিয়ে দেয়, কিংবা আরেক বাজারে যায়। এভাবে করতে করতে না অনেক মাছ নিয়ে আসে। তো অনেক মাছ একসাথে আনলে দেখতে ভাল লাগে, খেতেও ভাল লাগে, কিন্তু যারা কুটা পচা করে তাদের অনেক কষ্ট হয়ে যায়। যা কি করার, কিন্তু আর কি ঝুমুর আম্মু, তারপর আমাদের দারোয়ান চাচি, দারোয়ান চাচা সবাই আর কি বলে যে না সমস্যা নেই, আপনারা দেশে আছেনই কয়দিন, আমরা কেটে দেব। আর দেখা যায় যে আমি তো আর একা না, আমার আরও জায়রা আছে, ওরাও অনেক অনেক বাজার করে, ওদের মাছও কুটা পাছার একটা থাকে না, সবার মাছে কুটে বেছে দিতে হয়। তো ওদের চাচি তারপরে ঝুমুর আম্মু, ওদের অনেক কষ্ট হয়, কিন্তু ওরা এই কষ্টটা একদম মানে হাসি মুখে মেনে নেয়। এই যে মাছগুলা, তো আমি এখানে একটু পানি দিচ্ছিলাম যে দেখি মাছগুলো নড়ে কিনা, কারণ দেখা যায় এখানে ম্যাক্সিমাম মাছ একদম জীবন্ত। তো পানি দেওয়ার পর দেখা যায় একটু একটু করে সবগুলো মাছই নড়ে নড়ে উঠছে, মানে দেখতে এত ভাল লাগে, আমার খুব ভাল লাগে। আমি মাছগুলাকে জিয়ে রাখলাম যে ওগুলা কাটার পরে এগুলো একটু লাস্টে কাটবে, মানে দেখা যায় একসাথে সব মাছ কাটা হয় না, পরে মাছগুলো নরম হয়ে যাবে। আমাদের যে দারোয়ান চাচি, আমাদের বাড়ির মুরব্বী, তো চাচি আমাদেরকে এত আদর করে, আর সব সময় বলে যে কাকি আপনারা যখন বাসায় আসেন তখন মনে হয় যেন পুরা বাসাটা ভরা, বাসাটা কেমন যেন একটা মানে উৎসব উৎসব লাগে, কিন্তু আপনারা যখন সবাই চলে যান সব ফ্ল্যাট তালা দিয়ে তখন বাসাটা কেমন যেন মরে যায়, মানে অনেক খারাপ লাগে। আমরা মাঝে মাঝে বলি যে কাকি আমরা আসলে তো আপনার কষ্ট, বলে না কাকি এটা কষ্ট না, এটা হচ্ছে আনন্দ, আপনাদের সাথে একসাথে কাজ করি, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে সব কিছু করি, এইটা খুবই আনন্দ। মানে আমাদের দারোয়ান চাচি বলেন, ঝুমুরাম্মু বলেন, তারপরে এই যে একটা অপরিতার আম্মু, ওরা সবাই আর কি মানে এত ভালো মনের মানুষ যে সারাটা দিন কাজ করবে কিন্তু মুখে সবসময় হাসি লেগেই থাকে। দেখেন ঝুমুরাম্মু কাজ করছে আর হাসছে, মানে অনেক ভালো মনের মানুষ। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।